ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সেই আস না নিয়ে ভিডিওটির মজা লঙ্কা তো রেখে এসছি, তাহলে মানুষটা কি দেবো? লঙ্কা তো দিতে হবে, জানি আমি কে কই। দিদি বাড়িতে আছেন? দাদা বাড়িতে আছেন? নমিতা এসছে। কে এসেছে? আমি নমিতা। তোমার মা নেই বাড়িতে বা বাবা নেই? না, মা বাবা বাজারে গেছে। ও, তাহলে গেটটা খোলো মামুন একটু। বাবা, নিতাই তার মেয়েটা কত বড় হয়ে গেছে। আচ্ছা শোনো মামুনি, কালকে নমিতা আন্টিকে ভোটটা দিয়ে দিতে বলবে। তোমার মা বাবা আসলে গুছিয়ে বলবে নমিতা আন্টি এসেছিল আর লঙ্কার প্লাস্টিকটা দিয়ে গেছে, যেন কাল সকাল সকাল গিয়ে নমিতা আন্টিকে ভোটটা দিয়ে গেছে। কাকিমা বাড়িতে আছেন? আমি নমিতা এসেছি। আছেন বাড়িতে? কে নমিতা এসেছ? আসো আসো মা, আসো, বসো বসো। না না কাকিমা, বসবো না, আরো অনেক বাড়ি যেতে হবে। লঙ্কাটা দে কাকিমা, এই নিন, এ নিন কাকিমা, এটা নিন। আর এই দয়া করে একটু কালকে সকাল সকাল চলে যাবেন আর ভোটটা দিয়ে দেবেন আমাকে। লঙ্কাটা তো দাম। ঠিক আছে, আমরা আসছি, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি যাবেন সকাল সকাল। আসছি, চল। তুমি কিছু জানো না? এখানে ঘুমাচ্ছ, ওখানে ভোট প্রচারে নমিতা দি বেরিয়ে গেছে। কি, নমিতা ভোট প্রচারে বেরিয়ে গেছে? তাহলে তো আমাদেরও প্রস্তুতি নিতে হবে এবার। তা ওরা কত দূর পর্যন্ত গেছে দেখলি? কটা বাড়ি গেছে? আর ওরা কি দিচ্ছে রে ভোটে? ওরা ভোটের আগে কি দিচ্ছে, বাড়িতে কি কি দিচ্ছে বলতো? ভোটে দাঁড়িয়েছো, কিছু জানো না? রাজাকে এখানে শুয়ে আছো, কুকুর এসে মুখে মুখে দিয়ে চলে যাচ্ছে। ওরা ওইদিকে ভোট প্রচারে বেরিয়ে গেছে বাড়ি বাড়ি। এ বেটা, গাঁজা না খেলে জানিস না আমার মাথা ঠিক থাকে না? তবে শালা কুকুরে এসে মুতে দিয়েছে, ভালো ওটা ঘাম, ওই জন্য নুনটা নুনটা লাগছিল। শালা কুকুরটা আসুক, তাহলে এত কিছু খাওয়াই আমি, তাই আমার মুখেই মরছে। দাঁড়া হচ্ছে, চ তো আমরা বাড়া হয়ে। তা ও, আমি খবর পেলাম ওরা তো বাড়ি বাড়ি লঙ্কা দিচ্ছে, আমরা কি দেবো? কি দেবো আমরা? ওরা বাড়ি বাড়ি লঙ্কা দিচ্ছে, শালা আমি বাড়ি বাড়ি টাকা দেবো গাঁজা খাওয়ার জন্য। ভোট পাই নমিতা? হ্যাঁ আমি ক্যাবলা, বিগত 5 বছর ধরে আমি এখানে ইলেকশনে জিতেছি, এবারেও আমি জিতবো, ভোট আমারই পড়বে। চল তো দেখি, শালা গাঁজা খাইয়ে ভোট ঠিক আদা করবো। Thank you.
বাড়িতে কেউ আছেন? ও দাদা, ও ভাই, কেউ আছো? বলুন। আরে ভাই, ভালো আছে তো ভাই? তুমি না এবারে ছেলে নতুন ভোটার না ভাই? হ্যাঁ ক্যাপ্টেন, আমি এবারে নতুন ভোটার। ভাই এনাও এই টাকাটা রাখো, গাঁজা ফাঁজা মানে ভালো কিছু ফল টল কিনে খেও, আর আমার এই গাঁজা চিহ্নে কালকে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়েছো। হ্যাঁ দেখো, এই গাঁজা চিহ্ন ছাড়া অন্য চিহ্নে যেন ভোট দিও না। এই টাকাটা নাও, তোমার গাঁজা খেতে মানে ফল খেতে ভালো লাগবে, তোমার শরীর স্বাস্থ্য হবে। বুঝো, ভোটটা যেন এই গাঁজা চিহ্নেই পড়ে, ঠিক আছে? চললো ভোট দিন, এই চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, এই চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, এই চিহ্ন। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে এসেছেন? আমি তো মিস্ত্রি আসি। কে ক্যাবলা দা? নমস্কার। আমি ক্যাবলা। এই যে কালকে সকাল সকাল এই চিহ্নে ভোটটা দিয়ে আসবেন। হ্যাঁ, আর ছেলে পুলেদেরকে একটু পারলে একটু গাঁজা ধরে এই একটুকুনি মিষ্টি বিষ্টি দই এইসব খাওয়াবেন। হ্যাঁ, একাল সকাল সকাল গিয়ে এই গাঁজা চিহ্নে ভোটটা দেবেন। আপনি জানেনই তো, 5 বছর ধরে আমি এলাকায় কত উন্নয়ন করেছি, আরও উন্নয়ন করব। আপনাদের ইটের রাস্তা দেখতে পাচ্ছি, পরের বছর আর থাকবে না, থাকবে ঢালাই হবে ওর ওপরে। হ্যাঁ নিশ্চয়ই দেখবো। আপনি একটু কাল সকাল সকাল গিয়ে দাদা ভাই বোন যারা আশেপাশে আছে সবাইকে নিয়ে গিয়ে আবার এই গাঁজা চিহ্নেতে ভোটটা দিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, চললো। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আমি গাঁজাকান্ত মিস্ত্রি, আমি এই গাঁজা চিহ্নে এবছরে দাঁড়িয়েছি। তো আমার পক্ষে সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তা যাদেরকে আমি এখনও পর্যন্ত 500 টাকা করে ওই গাঁজা খাওয়ার জন্য মানে হচ্ছে ওই দুধ ফলমূল খাওয়ার জন্য দিয়েছি তারা তো পেয়েছে, আর যারা পায়নি তাদের প্রত্যেককে বলছি। আমার এই গুগল পে নাম্বারটা আমি আমার এই নিচে লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে যে যার নাম্বার দেবেন পার্টি হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি 500 টাকা করে গাঁজা টানে মানে দুধ খাওয়ার জন্যে ফলমূল খাওয়ার জন্যে পাঠিয়ে দেব। আর দয়া করে আমার এই গাঁজা চিহ্নে কালকে সকাল সকাল ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। হ্যাঁ চললো।